নগাঁও জেলার কসুয়াত ঐতিহাসিক কসুয়া ইসলামিক আরবীয় মাদ্রাসার বাকরিত আজ দিনজোড়া কার্যসূচীরে এক দুয়ার মেহফিলর আয়োজন করা হয়। রাতিপুৱাৰে পৰা ইসলাম ধর্মৰ পবিত্র গ্রন্থ খতম বুখারী শরীফ খতম করার পিছতে বিয়লির ভাগত এক বৃহৎ দুয়ার আয়োজন করা হয়। সহস্রাধিক আলিম উলেমা আর ইসলাম ধর্মাবলম্বী লোকের উপস্থিতিত সাম্প্রতিক পরিস্থিতি আর সকল জাতি জনগোষ্ঠীর মাজত একতার লগতে বিশ্বশান্তির কামনার এই দুয়ার আয়োজন করা হয়। অনুষ্ঠানত মুখ্য অতিথি হিসাবে উপস্থিত থাকে হোজাই জালালিয়া মাদ্রাসার হাদিস প্রবক্তা মৌলানা শামসুদ্দিন সাহাব। সর্বপ্রথম তো মানে আজি আপনার চ্যানেলক ধন্যবাদ জানাইছো। ইয়ার মূল উদ্দেশ্য হল দেশ বর্তমানে যে একটা পরিস্থিতি আমি দেখিবলে পাইছো, কিছু ধরে বিরাজ করে আছে, সেই পরিস্থিতির পর আমি পরিত্রাণ পাবর কারণে উপরওয়ালার কাছত ওসরত আমি আজি আমার পবিত্র গ্রন্থ বুখারী শরীফর খতম করছো, আমার পবিত্র ধর্মগ্রন্থ কোরআন শরীফর খতম করছো, আরও বিভিন্ন দোয়া দরুদ পড়ি পেলায় আজি আমি একটা দোয়ার মহফিল কায়েম করছো। আর সকলে মিলি আমি আল্লাহর ওসরত দোয়া প্রার্থনা করিম যাতে আল্লাহ আমার সন্মুখ যা সমস্যা আছে এই সমস্যার পর আমাক পরিত্রাণ দিয়ে মুক্তি দিয়ে, আর আমি এই দেশত একেলগে হিন্দু মুসলমান জৈন খ্রিস্টান যি জাতি জনগোষ্ঠী সকলে মিলি পেলায় আমি এই দেশখনক উন্নতি করব পারো, এই দেশখনত আমি শান্তিরে বাস করব পারো, আমার ভবিষ্যৎ প্রজন্মক যাতে সঠিক একটা রাস্তা দেখাই দিব পারো, আমার ভবিষ্যৎ প্রজন্মক যাতে আমি উন্নতির ফালে গতিটা সিহতক দেখাই দিব পারো, সেই কামনার আজি আমি এই দোয়ার মহফিলটা অনুষ্ঠিত কসুয়ার পৰা খাইরুল ইসলামৰ রিপোর্ট, টিএনএল নিউজ।